বিদ্যাসাগরের জন্মদিন পালন নিয়ে বীরসিংহ গ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। তৃণমূল এবং বিজেপি বিদ্যাসাগরের জন্মদিন পালন নিয়ে একে অপরকে দোষারোপ করল। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে। বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সরকারি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার দীনেশ কুমার, মন্ত্রী মানস ভূঁইয়া, বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক অজিত মাইতি এবং অন্যান্যরা। সরকারি অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিতে আসেন জেলাশাসক, মন্ত্রী এবং বিধায়ক ও তৃণমূলের অজিত মাইতি। তার আগে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রতিবছর 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন পালন করে সরকারিভাবে, কিন্তু আমরা আসবো বলে 29শে সেপ্টেম্বর পালন করছে অনুষ্ঠান। আমাদের ভালো লাগছে, আমাদের জন্য এই অনুষ্ঠান হচ্ছে। তবে সরকারি অনুষ্ঠানে বিধায়ককে ডাকা হয়নি। তৃণমূলের বিধায়ক অজিত মাইতি বলেন, সরকারি অনুষ্ঠান হচ্ছে কোনো অনুমতি ছাড়া। বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে দেখাতে চাইছে তারা সংস্কৃতিবান, তারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। তাদের এই ধরনের আচরণ মানুষ ভালো চোখে নেয় না। নিজেদের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে তারা এসব করছে, তারা সংস্কৃতি জানে না। তাই তৃণমূল কর্মীদের তিনি নিদান দিয়ে আসেন, বিদ্যাসাগরের মূর্তিকে গঙ্গাজল দিয়ে যেন ধোয়া হয় এবং চারপাশও যেন গঙ্গাজল ছেটানো হয় এবং মালা খুলে দিয়ে নতুন মালা যেন পরানো হয়। সেই মতো সন্ধেবেলা তৃণমূল কর্মীরা বিদ্যাসাগরের জন্মস্থানে গঙ্গাজল ছিটিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে নতুন মালা পরায়। বীরসিংহ থেকে ভুবন পালের রিপোর্ট, ঘাটাল নিউজ। বিদ্যাসাগর তার আজকে জন্মতিথি, তো স্বাভাবিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানানো সেই উদ্দেশ্য ছিল। আমরা দেখে ভালো লাগছে যে গত 26 তারিখে রাজ্য সরকার কোনো বড় প্রোগ্রাম করেনি, বড় অনুষ্ঠান করেনি। প্রতি বছর 26 তারিখে হওয়ার কথা, এবার আমরা আসছি দেখে রাজ্য সরকারও খুব বড় করে অনুষ্ঠান করছে। ভালো লাগছে আমাদের জন্য, অন্ততপক্ষে হলে পরেও তা বড় করে বিদ্যাসাগরের জন্মদিবসকে পালন করছে। আমরা মাল্যদান শেষ পর্বে আমাদের প্রোগ্রাম রেখেছি, কিন্তু একদল মানুষ যারা নিজেদের অত্যন্ত খুব জ্ঞানী বলে ভাবেন, তারা উইদাউট পারমিশান এখানে এসে মালা তো দিয়েছেন, শুধু তাই নয়, সরকারের কোনো অনুমতি না নিয়ে এখানে নাচ গানের অনুষ্ঠান করে গেছেন। এরা তারা যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন, পাপস খালন করবার জন্য এখানে বিদ্যাসাগরের মূর্তিতে এসে মাল্যদান করেছেন। তো আমরা আমাদের লোকেদের বলে গেলাম যে সন্ধেবেলা গঙ্গা জল দিয়ে এই যে জায়গাটা কলঙ্কিত করে গেছেন সেই জায়গাটা যেন ধুয়ে দেওয়া হয়। যদি সরকারি প্রোগ্রাম হয় তাহলে সবার সেই জায়গায় অনুমতি থাকা উচিত আমরা মনে করি। আমিও একটা বিধায়ক, আমারও ওই জায়গায় ডাক থাকা উচিত ছিল। যদি মনে হয় যে বিজেপির সাংসদ বা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসার জন্য ওইটা অপবিত্র হয়ে গেছে, তাহলে আমরা বলবো এরকম অনেক মূর্তি রয়েছে। আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও একটা মূর্তি রয়েছে আমাদের সন্দেহ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, সেই মূর্তি আজ পর্যন্ত পরিষ্কার হয়নি, সেটা তো পৌরসভার আন্ডারে, সেই পৌরসভা তো তৃণমূল কংগ্রেসের, কোথায় সেই মানসিকতা নেই। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন। India's leading gin manufacturer, Orange Gels, from Orange Gels Limited.